আফরোজা বেগম রায়না সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। প্রথমে বাবুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নিশ্চয় তোমরা বাসায় অবস্থান করছো, যেহেতু এখন করোনা নামক মহামারী বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আমাদের ছড়িয়ে পড়েছে, আমরা সকলে এই বিষয়ে অবগত হয়েছি। তো বাবুরা, আমরা চেষ্টা করব ঘরে অবস্থান করার, প্রয়োজনের বাইরে আমরা বের হব না, এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং বেশি বেশি পুষ্টিকর খাবার খাব। এবার চলে আসি বাবুরা, যে শিক্ষণ ফলের মাধ্যমে আমরা কি করি। শিক্ষার্থীরা, তোমরা জানো ছোট সোনামণিরা, যে আমরা যে অধ্যায়টা বা যে পাঠটা পড়ি সেটা সম্বন্ধে একটি হালকা ভাবে ধারণা নিই। দেখো কি আছে এখানে, যে পরিবারের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানতে পারবে। পরিবারের ছোট ও বড়দের দায়িত্ব কি তা জানা যাবে। পরিবেশ কত প্রকার ও কি কি তা জানতে পারবে। এই ছিল আজকে আমাদের শিক্ষণফল। এবার দেখো ছোট্ট সোনামণিরা, যে তোমাদের আলোচ্য বিষয় এখানে স্লাইডের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আশা করি তোমরা সকলে খাতা কলম নিয়ে বসেছ। বরাবরের মতো আজকেও আমরা আলোচ্য বিষয় করব এবং সুন্দর করে খাতায় তুলে নিব। তুলে আসি বাবুরা, যে দেখো আলোচ্য বিষয়ে তোমাদের অধ্যায় ছিল পরিবেশ পরিচিতি। অধ্যায়ের নাম ছিল পরিবেশ পরিচিতি। এই পরিবেশ পরিচিতির উপরে গত ক্লাসে তোমাদের 1 থেকে 10 উপরে ক্লাস 1 মানে 1 নম্বর ক্লাস নেওয়া হয়েছিল। আজকে তোমাদের ক্লাস 2 এই নোটের উপরে 2 নম্বর ক্লাসটা নেওয়া হবে, সেটা হচ্ছে 11 থেকে 13 নং প্রশ্ন। এবং তোমাদের একটা নোটে প্রদত্ত চার্ট দেওয়া আছে, সেই চার্টের উপরে আজকে ক্লাসটা অনুষ্ঠিত হবে। তাহলে দেখো সোনামণিরা, এখানে যে প্রথমে আছে পরিবারের শ্রেণীবিভাগ। পরিবারের শ্রেণীবিভাগ বলতে আমরা কোথায় বাস করি, সমাজে বাস করি। সমাজের ক্ষুদ্রতম একক কি পড়েছিলাম ছোট্ট সোনামণিরা, যে সমাজের ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার। তাহলে এই পরিবারে যে শ্রেণীবিভাগ বলতে আমরা কি বুঝছি, যে পরিবারের শ্রেণীবিভাগ বলতে পরিবারকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি সেটা আমরা আজকে জানব। এখানে দেখো বড়দের দায়িত্ব। আমরা সকলেই জানি শক্তি সোনামণিরা, যে পরিবারে আমাদের বড় এবং বয়োজ্যেষ্ঠ কিছু ব্যক্তি থাকে, এবং এই বড়দের আবার কি হয় যে কিছু দায়িত্ব থেকে থাকে। তাহলে আমরা আজকে জেনে নিব যে বড়দের দায়িত্ব কি কি। এবার দেখো যে ছোটদের দায়িত্ব। একটি পরিবারে যদি বড় এবং বয়োজ্যেষ্ঠ মানুষ থেকে থাকে, তাহলে সেই পরিবারে ছোট ছোট কিছু মানুষ থাকে, এবং তারা কি হয় বড়দের চেয়ে বয়সে ছোট হয়। তাহলে আমরা কি জানলাম শিক্ষার্থীরা, যে আমাদের বড় যদি থেকে থাকে একটি পরিবারে, তাহলে সেই পরিবারে ছোট সদস্য থাকে। এই ছোটদের দায়িত্ব বলতে আমরা ছোটদের কি কি দায়িত্ব থাকে বড়দের প্রতি সেটাও আজকে আমরা জেনে নিব। এবার দেখো যে পরিবেশের প্রকারভেদ সমূহ। একটি পরিবেশ কাকে বলে, আমরা পড়েছিলাম যে আমাদের চারপাশে, তোমরা এর আগের ক্লাসে পড়েছিলে যে পরিবেশের সংজ্ঞা বা পরিবেশ কাকে বলে। তাহলে কি পড়েছিলাম ছোট্ট সোনামণিরা, যে আমাদের চারপাশে যা কিছু থাকে তাই নিয়ে আমাদের পরিবেশ। সেখানে উদাহরণ ছিল ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি। তাহলে এই এটা যদি আমাদের পরিবেশ হয়ে থাকে, তাহলে সোনামণিরা পরিবেশের যে প্রকারভেদ রয়েছে বা পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয় সেটাও আজকে আমরা জেনে নেব।
এই ছিল তোমাদের আজকে আলোচ্য বিষয়। আশা করি তোমরা সকলে আমার সাথে সুন্দর করে খাতায় তুলে নিয়েছো এবং পড়েছো। এবার চলে আসি, দেখো এখানে কি বলেছে যে পরিবারকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা কি জানলাম যে পরিবারের যে শ্রেণীবিভাগ, বা একটু আগে বললাম যে পরিবারকে কয় ভাগে ভাগ করা হয়, তাহলে আমরা কি জানলাম যে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা কি কি? দেখো সোনামণিরা এখানে খেয়াল করো তোমরা যে একক পরিবার, যৌথ পরিবার। এখন এই একক পরিবার ও যৌথ পরিবার কি সোনামণিরা তোমরা নিশ্চয়ই জানো না যে এইটা কি বোঝাতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে। তাহলে একক পরিবার বলতে কি বলছে, যে এই পরিবারে আমাদের বাবা মা ভাই বোন নিয়ে একটা ছোট্ট সদস্য বিশিষ্ট পরিবার হয়ে থাকে, সেটাকে আমরা কি বলি একক পরিবার। আর যৌথ পরিবার বলতে কি বলছে বলছে বাবুরা, যে যৌথ পরিবারে আমাদের কে কে থাকে, বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি সকলে আমরা কি করি একটা যৌথ পরিবারে বসবাস করি, এটা একটা বড় পরিবার, সেটাকে বলা হয় যৌথ পরিবার। এখানে দেখো ছবির মাধ্যমে আমি বুঝাই দিয়েছি যে একক পরিবার কেমন হয় এবং যৌথ পরিবার কেমন হয়। দেখো ছোট্ট সোনামণিরা এখানে একক পরিবার এবং যৌথ পরিবারের একটা চিত্র দেওয়া হয়েছে। এখানে একক পরিবার বলতে আমি যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে একক পরিবারে আমাদের কি হয় পরিবারটা ছোট হয়, এটা সেটাই বোঝানো হয়েছে। এবং যৌথ পরিবারে দেখো যে আমাদের দাদা দাদি নানা নানি বাবা মা ভাই বোন আমরা সকলে একত্রে বসবাস করি, এখানে এই ছবির মাধ্যমে সেটাই তোমাদেরকে বোঝানো হয়েছে। এবার দেখো যে পরিবারে ছোটদের দায়িত্ব কি, আমরা নিশ্চয়ই তোমরা অনেক ছোট এবং আমার যেটা জানার মতে যে পরিবারে ছোট বলতে তোমরা হয়তো আছো, তোমাদের নিচে আরো ভাই বোন থাকতে পারে। তাহলে আমাদের দায়িত্ব কি ছোট সোনামণিরা? দেখো যে পরিবারে ছোটদের দায়িত্ব বড়দের শ্রদ্ধা ও সম্মান করা। তাহলে আমরা কি জানলাম ছোট সোনামণিরা, যে পরিবারে ছোটদের দায়িত্ব কি, তোমাদের দায়িত্ব কি, যে বড়দের শ্রদ্ধা ও সম্মান করা। আমরা যদি বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান না করি তাহলে কি হবে, আমাদের যে ছোট ছোট আরো ছোট ছোট ভাই বোন গুলো থাকে তারা কি করবে, আমাদের কাছে শিখতে পারবে না। তাই আমাদেরকে কি করতে হবে সোনামণিরা, যে বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। এবার দেখো যদি ছোটদের কোনো দায়িত্ব থেকে থাকে তাহলে পরিবারে বড়দেরও কিছু দায়িত্ব থেকে থাকে। তাহলে দেখো এখানে বড়দের দায়িত্ব কি বলা হয়েছে, যে পরিবারে বড়দের দায়িত্ব ছোটদের স্নেহ করা। তাহলে আমরা কি করব, যারা পরিবারে বড় বড় সদস্য রয়েছি এবং যারা আমরা বয়সেও বড়, তারা কি করব আমাদের বাসায় বা আমাদের পরিবারে যে ছোট ছোট সদস্যগুলো রয়েছে তাদেরকে কি করব স্নেহ করব ভালোবাসব। তাহলে এখানে দেখো রেসপেক্ট মানে হচ্ছে সম্মান, আমরা বড়দেরকে কি করব ছোটদেরকে স্নেহ করব এবং তাদের প্রতি আমাদের কি পরিবারে ছোটদেরকে কি আমরা বড়দের দায়িত্ব হচ্ছে ছোটদেরকে স্নেহ করা। আর ছোটদের দায়িত্ব কি বললাম সোনামণিরা, যে বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান করা। এবার দেখো ছোট্ট সোনামণিরা যে পরিবেশ, একটু আগে বললাম যে পরিবেশের সংজ্ঞা দিয়ে তোমাদেরকে বুঝালাম যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেটাই পরিবেশ। তাহলে এই পরিবেশকে আবার কি করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা, যে পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন এই ভাগগুলো আমরা জেনে নিই, প্রথমটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দুই নাম্বারটা হচ্ছে সামাজিক পরিবেশ। আরেকবার পড়ে নিই সোনামণিরা, যে পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। এবার দেখো এই প্রাকৃতিক পরিবেশকে আবার কি করা হয়, দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে স্লাইডে তোমাদেরকে তুলে ধরা হয়েছে, দেখো যে আমরা এর আগে দুইটা পরিবেশ করলাম, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং
সামাজিক পরিবেশ। তোমরা খেয়াল করো বিষয়টা যে আবার এই প্রাকৃতিক বিষয় প্রাকৃতিক পরিবেশকে আবার কি করা হচ্ছে, দুই ভাগে ভাগ করা হচ্ছে। এই ভাগগুলো কি কি দেখো, এখানে জীব পরিবেশ ও জড় পরিবেশ। তাহলে আমরা কি জানলাম যে প্রাকৃতিক পরিবেশকে যে আবার দুই ভাগে ভাগ করছি সেটা কি কি, জীব পরিবেশ ও জড় পরিবেশ। এখন জীব আর জড় বস্তুর শ্রেণীকরণ বলতে আমি এখানে জীব পরিবেশ কোনগুলো এবং জড় পরিবেশ কোনগুলো তোমাদেরকে একটা ছবির মাধ্যমে তুলে ধরেছি। আশা করি সোনামণিরা তোমরা স্লাইডে সবাই খেয়াল করছো। দেখো এখানে দেখো যে এখানে গাছ রয়েছে, পাখি রয়েছে, ছাগলের একটা ছবি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আমাদের কি, এদের জীবন আছে এবং এরা চলাফেরা করতে পারে। তাহলে এগুলো কি সোনামণিরা, এগুলো হচ্ছে জীব পরিবেশের অন্তর্ভুক্ত। আর এখানে দেখো টেবিল চেয়ার ফ্যান ঘর বাড়ি, এগুলো কি, এগুলো আমাদের হাঁটা চলা করতে পারে না এবং এদের জীবন নেই। তাহলে এগুলো আমরা কোন পরিবেশের মধ্যে ধরবো সোনামণিরা, এগুলো আমরা জড় পরিবেশের মধ্যে ধরবো। এবার দেখো যে মূল্যায়ন, মূল্যায়নে কি বলেছি দেখো তোমাদেরকে বরাবরের মতো আজকেও চারটা প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে আমরা পড়ে নিব এবং প্রত্যেকে কি করব প্রশ্নগুলো সুন্দর করে খাতায় তুলে নিব। প্রথমে কি বলেছে দেখো যে পরিবারে বড়দের দায়িত্ব কি। তাহলে আমরা একটু আগে পড়ে এসেছি যে পরিবারে বড়দের দায়িত্ব ছোটদের কি, স্নেহ করা। আমরা কি বললাম যে পরিবারে বড়দের দায়িত্ব ছোটদের স্নেহ করা। দুই নম্বরে দেখো যে পরিবারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা কি জানলাম সোনামণিরা যে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কি কি বলতো, এক পরিবার যৌথ পরিবার। তিন নম্বরে আছে পরিবারের ছোটদের দায়িত্ব কি। তাহলে পরিবারের ছোটদের দায়িত্ব কি সোনামণিরা, একটু আগে বললাম যে পরিবারের ছোটদের দায়িত্ব বড়দের শ্রদ্ধা ও সম্মান করে। চার নম্বরে আছে যে পরিবেশ কত প্রকার ও কি কি। তাহলে কি জানলাম যে পরিবেশ দুই প্রকার, প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ। এই ছিল তোমাদের আজকে মূল্যায়ন পর্ব। নেক্সট ডে দেখো তোমাদের পড়া দেওয়া আছে ফিডব্যাক টু। এই ফিডব্যাক টু টা কি হবে, নোটের 13-11 থেকে 13-9 প্রশ্নের উপর নেওয়া হবে এবং প্রদত্ত চার বলতে আমি বুঝেছি যে তোমাদের নোটে 11-13 প্রশ্নের নিচে একটা প্রদত্ত চার দেওয়া আছে, সেই চারটার উপরেও এই ফিডব্যাকটা নেওয়া হবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।